নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেল আর রেমেডিতে আপনাদেরকে সকলকে সুস্বাগতম। আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে ধনতেরাস। ধনতেরাসে কোন ধাতুর জিনিস কেনা শুভ, এবছর কবে পড়েছে ধনতেরাসের উৎসব, আর কোন রাশির মানুষরা কোন ধাতুর জিনিস কিনবে বা কী কিনবে, সেই সব নিয়েও আলোচনা হবে। বিস্তারিত আলোচনা শুনবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি, আর বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন, নাহলে হয়তো আপনার রাশিটা বা কোনো কিছু আপনার গ্যাপ পড়ে গেল, শুনতে পারলেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আবার বলছি, যদি আমাদের চ্যানেলের পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এদিন ভগবান ধনকুবের, ধন্বন্তরী ও মাতা লক্ষ্মীর পুজো করা হয়। কথিত আছে যে ধনতেরাস এই দেবতার পুজো করলে সম্পদ ও স্বাস্থ্যের আশীর্বাদ মেলে। এবছর ধনতেরাস উৎসব 29শে অক্টোবর পড়েছে। ধনতেরাসে কী কী কিনবেন? ধনতেরাসের উৎসবে ঝাড়ু, বাসনপত্র, সোনারূপো, যানবাহন, সম্পত্তি ও জামা কাপড় কেনেন। এদিন আপনি চাহিদা অনুযায়ী জিনিস কিনতে পারেন, তবে শাস্ত্রে এদিন এমন জিনিস কেনার কথা বলা হয়েছে যা ধনবৃদ্ধিতে কাজ করে। সেজন্য আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলি অর্থ ব্যয় করা এড়ানো উচিত। সোনা, রূপো, সম্পত্তি, ফ্ল্যাট বা যে কোনো বিমা কিনলে ভালো হবে। ধনতেরাস 2024 কবে পড়েছে? এবছর ধনতেরাস পড়েছে 29শে অক্টোবর মঙ্গলবার। ধনতেরাসের ত্রয়োদশী তিথি 29শে অক্টোবর সকাল 10:56 থেকে 30শে অক্টোবর বেলা 12:59 অবধি থাকবে ত্রয়োদশী তিথি। ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত 29শে অক্টোবর সন্ধ্যা 6:31 থেকে রাত 8:13 পর্যন্ত, মোট 1:41 থাকবে ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত। ধনতেরাসের কেনাকাটার মুহূর্ত ধনতেরাসের কেনাকাটার শুভ সময় সন্ধ্যা 5:57 থেকে 7:33 অবধি। এখন জেনে নেওয়া যাক কোন রাশির কি কেনা ভালো হবে ধনতেরাসের দিনে। ধনতেরাস উপলক্ষে রূপোর জিনিস কিনতে পারেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা। রূপোর পাত্র কিনলে সবচেয়ে ভালো হয় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আর বৃষ রাশির জাতক জাতিকারা কি কিনবেন? রৌপ্য মুদ্রা কিনতে পারেন, এছাড়া কাপড় কেনার কথাও ভাবতে পারেন তারা। মিথুন রাশিদের জন্য শুভ হবে ধনতেরাসের দিনে পেতলের পাত্র কিনলে। পিতলের পাত্র শুভ বলে মনে করা হয় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তো কর্কট রাশির জাতক জাতিকারা ধনতেরাসের যে কোনো সাদা জিনিস কিনতে পারেন, অথবা রৌপ্য মুদ্রাও কিনতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির জাতক জাতিকারা কি করতে পারেন ধনতেরাসে? গাড়ি কিনতে পারেন, এছাড়াও গয়না কিনতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবার ফ্ল্যাট, জমি বা গয়না কেনার কথা ভাবলে এটা সেরা সময়, ধনতেরাসে কিনে ফেলুন এগুলি। কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য এই ফ্ল্যাট, জমি, গয়না এসব কেনা ভালো হবে। তারপরে কি তুলো রাশি, তুলা রাশির মানুষেরা কি কিনবেন ধনতেরাসে? ঝাড়ু কিনবেন, ঝাড়ু আপনাদের জন্য খুবই শুভ হবে। এছাড়াও গয়না কিনতে পারেন ধনতেরাসের দিনে তুলো রাশির মানুষরা। বিচ্ছিকের জাতক জাতিকারা ধনতেরাসে মশলা কিনতে পারেন রান্নাঘরের জন্য, এছাড়াও পাত্র কিনতে পারেন রান্নাঘরের জন্য। পাত্রগুলি দেখবেন কাচের যেন না হয় বা প্লাস্টিকের যেন না হয়, পাত্রগুলি পিতল এসব ধরনের জিনিস কিনবেন, কাচের আর প্লাস্টিকের একদমই কিনবেন না। হলুদ রঙের জিনিস যেমন হলদে কাপড় বা সোনার দ্রব্য কিনতে পারেন ধনতেরাসের দিনে কারা? ধনুরাশির মানুষরা। তাহলে ধনুরাশির মানুষেরা আপনারা কাপড় কিনতে পারেন বা সোনার দ্রব্য হলুদ রঙের কিনবেন, কিন্তু কালো কিন্তু একদমই কিনবেন না। এবার জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকারা কি কিনতে পারেন। লক্ষ্মী গণেশের মূর্তি ধনতেরাসের দিনে কেনা শুভ মকর রাশির জাতক জাতিকাদের জন্য।
সেই লক্ষ্মী গণেশের মূর্তিটি ধাতুরও হতে পারে, মাটিরও হতে পারে। তো তাই এই দিন মকরের জাতক জাতিকারা মূর্তিটি কিনতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা কি কিনবেন? লক্ষ্মী গণেশের মূর্তির পাশাপাশি একটি রৌপ্য মুদ্রাও কিনতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রূপোর মুদ্রা খুবই ভালো। এদিকে মীন রাশির জাতক জাতিক, মীন রাশির জাতক জাতিকারা কি কিনবেন? সোনা বা পিতলের দ্রব্য কেনা এই সময় শুভ। মীনের জাতকরা সেটি কিনতে পারেন ধনতেরাসের দিনে। যাদের সোনা কেনার সামর্থ্য নেই তারা পেতলের একটি বাসন বা কোনো পেতল থাকে এরকম গয়না কেনা যাবে, তাদের জন্য এগুলি কিনলে শুভ হবে। তো এই তো গেল ধনতেরাস সম্পর্কে। তো আপনারা ভালোভাবে ধনতেরাস কাটান, কালী পূজাও সামনে আছে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। নমস্কার।